জয়গুরু পরমদাস শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব। ইষ্টভীতি সংক্রান্ত কিছু তথ্য দেখুন আগে আমি বলেছিলাম যে ইষ্টভীতি সংক্রান্ত কোনো নতুন তথ্য যদি আমি পাই আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর আজ আমি নিয়ে এসেছি সত্যিই ইষ্ট সম্পর্কে কিছু তথ্য আমরা দীক্ষা নেওয়ার পরে সবাই ইষ্টভীতি করছি কিন্তু ইষ্টভীতি কতটা আমাদের ঠিক হচ্ছে কতটা ভুল হচ্ছে আমরা সঠিক করতে পারছি কি না এটা আমাদের প্রতিদিনই দেখা দরকার আর যদি ভুল হয়েও থাকে তাহলে তা নিজে নিজেই সংশোধন করে নিতে হবে কোনটা ঠিক কোনটা বেঠিক এটা আমরা ঠাকুরের কথাগুলোকে ফলো করলে বুঝতে পারবো আসলে নিজে নিজে কিছুই হয় না তারপর আরও একটা প্রবলেম বেশি কাজ করে যেটা হলো আমরা দীক্ষা নিয়েছি দীক্ষা নেওয়ার পর হয়তো সেই ঋত্বিক দাদার কাছে মানে যে ঋত্বিক দাদার কাছে আমরা দীক্ষা নিয়েছি সেই ঋত্বিক দাদার সঙ্গে হয়তো আমাদের আর যোগাযোগ হচ্ছে না তাহলে অনেক কিছু নিয়ম আছে যে নিয়মগুলো আমরা বুঝে উঠতে পাচ্ছি না তাই আমি আপনাদের বলছি অনুরোধ করছি এই ইষ্টবীতির যেন ভুল না হয় এই সম্পর্কে নতুন কিছু তথ্য আমাদের জানা দরকার কোনোভাবেই ভুল না হয় ইষ্টভীতিটা বড়ই মঙ্গলের জিনিস আর যে ঠিকঠাকভাবে ইষ্টভীতি করে যজন যাজন করে তার অবশ্যই উন্নতি হবেই হবে আমি সদগুরুকে ধরেছি কিন্তু তার কাজটাও আমাকে ঠিকঠাকভাবে করতে হবে তাই কথা না বাড়িয়ে আমরা চলে আসব আমাদের আসল আলোচনাতে দেখুন আমরা সবাই জানি যে ইষ্টভীতি করতে হয় ব্রাহ্ম মুহূর্তে ব্রাহ্ম মুহূর্ত সংক্রান্ত একটা আলোচনা আমি আগে আপলোড করেছি আপনারা হয়তো জেনে থাকবেন ব্রাহ্ম মুহূর্তের সময় কোনটা আমি ঘড়ি ধরে একদম ঘড়ির টাইম অনুসারেও একটা ব্রাহ্ম মুহূর্তের সময় বলেছি সেই ব্রাহ্ম মুহূর্তের সময় আমাদের ইষ্টভীতি করা দরকার শ্রী শ্রী ঠাকুর বলেছেন ব্রাহ্ম মুহূর্তে ইষ্টভীতির কথা ব্রাহ্ম কি কি করতে হয় এই সম্পর্কেও আগে আমি একটা আলোচনা দিয়েছি যেগুলো আমাদের করণীয় ব্রাহ্ম ব্রাহ্মে শ্রী ঠাকুর সেগুলো বেশ সুন্দরভাবে পয়েন্ট ভিত্তিক আমাদের বুঝিয়ে দিয়েছেন আর আমিও আপনাদের সাথে আগে শেয়ার করেছি আপনারা যদি নিয়মিত চ্যানেলে থাকেন তাহলে আপনারা দেখবেন আর যদি নাও থাকেন অবশ্যই ওই আলোচনাটা আপনারা দেখবেন তাহলে দেখুন আমাদের এই ইষ্টভীতি যাতে গোলমান না হয় পরমদাল সিসি ঠাকুর তো অনেক কথাই বলে গেছেন কিন্তু কিছু কথা আমাদের ভালোভাবে বুঝেও নিতে হবে কিছু কিছু কথা শ্রী বর্দা খুব সুন্দরভাবে আমাদের উদাহরণ সহকারে বুঝিয়ে দিয়েছেন ইষ্ট প্রসঙ্গের প্রথম খণ্ডে শ্রী বর্দা আমাদের বুঝিয়ে দিয়েছেন সেটা আমি আপনাদের বলছি প্রথম প্রশ্ন ইষ্টভীতি কখন করব। প্রত্যুষে করবে ঠাকুরের বলা আছে এখন কথা হলো ইষ্টভীতি করতে সকাল সাতটাও বেজে যাচ্ছে আবার সকাল আটটাও বেজে যাচ্ছে আবার বেজে যাচ্ছে এরকমও অনেকেই আমরা নটাও আছি তাহলে সকাল সাতটা কিংবা আটটার সময় ফল কি? করবার আর যদি আমরা এটা করছি আমাদের প্রত্যেককে কিন্তু সংশোধন করে নিতে হয় দেখুন অনেক ক্ষেত্রেই অনেক প্রশ্নই থেকে যায় কেউ হয়তো বলবো যে আমি অনেক রাত পর্যন্ত কাজ করি কি আমার কোনো অফিসিয়ালি কাজ থাকে কিংবা কোনো পড়াশোনার কাজ থাকে এরকম কাজ করি যার কারণে সকালে উঠতে লেট হচ্ছে এরকম অনেক কথাই আমাদের অনেক অসুবিধাই আমাদের থাকবে কিন্তু শ্রীশি বর্দা কিভাবে বোঝালেন শুনুন এক দাদা শ্রী বর্দাকে প্রশ্ন করছেন ইষ্টভীতি কখন করব শ্রী বর্দা বলছেন প্রত্যুষে করবে ঠাকুরের বলা আছে এখন কেউ যদি সকাল সাতটা আটটায় উঠে ইষ্টভৃতি করে তবে তো আর হবে না কারণ তখন প্রত্যুষ থাকে না তবে এটা একটা পয়েন্ট বটে আসল কথা দেখতে হয় সে আদৌ ইষ্টভেদি করে কি না ঠাকুর বলেছেন উষা নিষায় মন্ত্র সাধন চলাফেরায়ষ্ট করাই তপ আপনারা সবাই জানেন এরপর দেখুন কিভাবে শ্রী শিব বিশ্লেষণ করে আমাদের বুঝিয়ে দিলেন এখন উষা তো আর সকাল আটটা হয় না হ্যাঁ তা তো ঠিক উষার সময় তো একটা আছে নিয়ম মেনে চলতে হয় নিয়ম মেনে চললে মানুষ মিষ্টি হয়ে ওঠে শক্তিশালী ও তাজা হয় দেখুন ইষ্টবিত্তি তো একটা নিজস্ব শক্তি আছে এটা তো আপনারা খুব ভালোভাবে জানেন আমরা সবাই বুঝি ইষ্টবিত্তির কি শক্তি তাহলে এটাকে যত ভালোভাবে নিজের মতো করে সংশোধন করে নিখুঁতভাবে করতে পারবো ততটাই কিন্তু নিজেদেরই লাভ তাই শ্রী বর্দা বলছেন যে এই নিয়মটা যদি আমরা মেনে চলি তাহলে আমরা অনেকটাই শক্তিশালী হব আর তাজা হব সত্যি আমাদের তাজা হওয়াটা কিন্তু খুবই দরকার সকাল আটটায় ওঠার আগে অনেকের সংসারের অনেক কাজই হয়ে যায় যদি কেউ আটটায় ওঠে তবে সে আর উষার ওঠার আনন্দ পায় না এটা শ্রী শ্রী বর্দা স্বয়ং নিজ মুখে বলেছেন শ্রী শ্রী বর্দা ইষ্ট প্রসঙ্গের প্রথম খণ্ডে নয় পৃষ্ঠায় এই কথা বলেছেন এই হলো এই কথার উৎস আপনারা অনেকেই কমেন্ট বক্সে জানতে চাচ্ছেন যে প্রত্যেক আলোচনার উৎস যার কারণে আমি আপনাদের কাছে এইভাবেই আলোচনা প্রস্তুত করে আনছি এবং উৎস এইভাবে আপনাদের বলে দিচ্ছি কারণ এগুলো আমার মন করা কথা নয় ঠাকুরের কথা এইভাবে এই সময়কে মেনেই চলুন আমরা ইষ্টভীতি করব আর এইভাবে আমরা ঠাকুরকে মেনে যাব সদ্গুরুকে ধরা খুব সৌভাগ্যের ব্যাপার তাই চলুন ইষ্টবীত্তির নিয়মগুলোকে মানব শক্তিশালী হব আর মিষ্টি হব আজকের আলোচনা এখানেই শেষ করছি জয়